চাষলে তামন বর্দ বলে বিধানসভা নিয়ে গই বাতাই নাই এআইটিসি নি বাতাই নাই সংহিত অভিনার যে বতলাব তংমা পুলিশ ফাঁদে ও থাঙ্গই কক্সু চাওয়িকা দূর তু দূর এবার চংমারি আওয়াই মং ক্লানা থাংপুরো ফুংনি জরাও দশমিক গার আমসু এবং সামং সিতরা তাংনাই রক বাই চপরব জাকা হিনে বর্তমানে এদিকে জল উঠেছে, আমরা প্রায় দু তিন তিনজন মহিলা সবাই জল জল দেখতে দেখতে লোকের সাথে কথা বলতে 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 যাচ্ছি। হঠাৎ করে দশমিনা ট্রেনে যদি ভিড় মেলেছে, ওইখান থেকে 40-45 জন ছেলে অভিষেক দত্ত বসে আছে, তাই তোমার থেকে 40-45 জন ছেলে বসে আছে। আপনারা এখানে কেন আছে, আপনারা লোকের মজা দেখছেন, আপনারা ভোট চাইতে আসছেন, জল উঠেছে লোকের দিকে দেখছেন না, আমরা বিজেপি করবো, এখানে সবাই বিজেপি করে, এই আমরা বিজেপি করে লাখ লাখ টাকা পাচ্ছি বলেই উনি উনি মালদার এমএলএ আমার ইনচার্জ বিধানসভা, উনার উপরে চলা হয়ে গেছে, হয়ে গোবে গোবে আমাদের সব মহিলা বলে এমন অত্যাচার করে, মানে এই শিবানী সেনগুপ্তর উপরে চলা হয়ে গেছে, আমাদের মহিলাদের উপর চলা হয়ে ধাক্কিয়ে ওইখান থেকে সরিয়ে দিচ্ছে। যে আমরা না এখানে ভোট চাওয়া যাবে না, এখানে কিছু করা যাবে না, আমরা বলছি আমি ভোট দিতে আসি, পারিপার্শ্বিক অবস্থা দেখতেছি না, বাজে কথা বার্তি অভিষেক দত্তের নেতৃত্বে ওখানে এই শুনে নিজে বসে ছিল, নিজে বসে থেকে আমাদেরকে এইভাবে হেনস্থা করে আমাদের তো ওইখান থেকে দস্তুর মতো ধাক্কিয়ে মানে ইয়ে করে আমাদের তারপর ওই স্কুলটাতে শরণার্থী উঠেছে শুনেছি, শরণার্থীদের সাথে দেখা করতে গেছি, আমি একাই গেছি, আমি একাই গেছি ওইখান থেকে দেখে আবার ওই নিচে শ্মশানের নিচে রাস্তাটা মানে প্রাণ মাফি করেছে আর কি, ওখানে নিজে কাউন্সিলর নিজে প্রেজেন্ট ছিল, তারপর গরম চা এই ভিগে ডিগে মারছে, এই ছেলেটা দেখে না পাকা পুড়ে গেছে, গরম চা মানে এই দিকে আমাদের দিকে যে উনি ব্যাপারটা তদন্ত করে দেখবেন এবং আমরা একটা এফআইআর করছি ওনাদের বিরুদ্ধে, যেভাবে আমাদের মহিলাদের উপর হেনস্থা করেছে, যেভাবে শ্লীলতাহানি করেছে, যেভাবে ব্যাগ নিয়ে টানাটানি করেছে, খারসা প্রয়োগ করেছে, তার বিরুদ্ধে আমরা একটা কমপ্লেন এফআইআর করলাম আর কি, লিখিতভাবে কমপ্লেন করলাম। এখন দেখা যাক পুলিশ প্রশাসন, এখানকার পুলিশ প্রশাসন কী পদক্ষেপ নেয়, ওনারা যাচ্ছেন স্পটে গিয়ে দেখছেন ব্যাপারটা।